নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাস্তা সংস্কার হওয়ায় সমস্যায় মানুষ, রেল অবরোধের ডাক রেল শহরে, খাদ্য মেলার সূচনা, মালদায় শুরু সোনাঝুরি মেলা, বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ, রামের মূর্তি তৈরি জলপাইগুড়িতে। আসছে বিস্তারিত খবরে। রাস্তা সংস্কার হওয়ায় সমস্যায় মানুষ। বসিরহাট ত্রিমোহিনী থেকে হাসনাবাদ বনবিবি সেতু পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 33 কোটি টাকা। রাস্তায় জল জমে রাস্তা খারাপ হয়ে যেত, সেই রাস্তা যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য সেখানে পেপার ব্লকের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পিচের রাস্তা নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সময় লাগবে প্রায় 2 মাস। গরমকালের আগেই টাকি রোডের নতুন রাস্তার কাজ শেষ হবে বলে জানালেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এই রাস্তা বসিরহাটবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ঘোজাডাঙ্গার সীমান্ত, অন্যদিকে সুন্দরবনের পাশাপাশি টাকি পর্যটন কেন্দ্র সংযোগকারী এই টাকি রোড। রাস্তার কাজ হওয়ায় সমস্যায় পড়েছেন লক্ষাধিক মানুষ। খুবই ভোগান্তি হচ্ছে, দাঁড়িয়ে যেতে হচ্ছে, রাস্তায় জামের মধ্যে পড়তে হচ্ছে, চলাফেরা করা, দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। এই জন্য খুব যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব কাজটা শেষ সম্পন্ন হলে মানুষের পক্ষে সব থেকে সুবিধা হয়। একদিকে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে, অন্যদিকে ছোট বড় মাঝারি যেসব পরিবহন এই রাস্তা ব্যবহার করে তারাই বেশি সমস্যায় পড়েছে। অসুবিধা হচ্ছে মানুষের, কিছু অসুবিধা হচ্ছে, একটা বাস দিয়ে আবার রাস্তা করেছে, সেটা যাতায়াতের একটা ব্যবস্থা করে দিয়েছে তারা। সমস্যাটা কি হচ্ছে? সমস্যা বলতে এখন একটু জ্যাম হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, গাড়ি একটু পাস হতে লাইনে দাঁড়াতে হচ্ছে, যাতে এই একটা রাস্তা তৈরি করছে বলে একটা পাস দিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে মানুষের। পাশাপাশি বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল, টাকি পর্যটন কেন্দ্র সহ একাধিক জায়গায় যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এই টাকি রোডের কাজ শেষ না হওয়া পর্যন্ত সকলেই সমস্যায় জর্জরিত, কারণ যেভাবে রাস্তার কাজ ধীর গতিতে হচ্ছে তাতে একদিকে সুন্দরবন, অন্যদিকে টাকি পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছাতে দেরি হচ্ছে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের। আমি দেখছি বেশ কিছুদিন ধরে রাস্তা যে স্লোত গতিতে নির্মিত হচ্ছে সেটা সাধারণ মানুষের, জনসাধারণের, তাদের স্বার্থ খুব বিঘ্নিত হচ্ছে। এটা দ্রুত গতিতে, আরো অনেক দ্রুত গতিতে নির্মিত হওয়ার প্রয়োজন ছিল। তো এখনো এ বিষয়ে সরকার বাহাদুর বা প্রশাসন যাতে সচেষ্ট হন, আমরা সেইটাই আশা রাখি। নতুন রাস্তার কাজে গার্ডওয়াল তৈরি হচ্ছে, জল নিকাশি করার জন্য বিভিন্ন জায়গায় রাস্তার উপরে গার্ডওয়াল তৈরির কাজ চলছে। সব মিলিয়ে সমস্যায় পড়েছে প্রান্তিক জায়গা থেকে আসা মানুষগুলো, পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রী ও মুমূর্ষু রোগীরা। টাকি রোডও একই রকম ভাবে আমি বিগত 21 সালে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম টাকি পর্যটনের উন্নতি করার জন্য। টাকি রোড প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বেড়াচাপা থেকে শুরু করে ত্রিমোহিনী অবধি টাকি রোডে টাকা স্যাংশন করেছিল, 33 কোটি টাকা। সেটা আপনারা দেখেছেন গত বছর তার কাজ সম্পূর্ণ হয়েছে, সুন্দরভাবে কাজ হয়েছে। এটা কোনো রিপেয়ার নয়, একদম স্ট্রেন্থেনিং, মানে প্রপারলি নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রেল অবরোধের ডাক রেল শহরে, রেলের নাকপাশ থেকে বাঁচতে রেল অবরোধের ডাক রেল শহরে। 17 জানুয়ারি বুধবার খড়গপুরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা খড়গপুরের DRM এর কাছে ডেপুটেশন দিয়ে সাবওয়ে তৈরির দাবি করল। খড়গপুর রেল শহর নামে পরিচিত 16 নম্বর ওয়ার্ডটি চারিদিকে রেলের লাইনে ঘেরা থাকায় 24 ঘন্টায় কোনো না কোনো ট্রেনের চলাচল হয়। বালাসোর ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম চেন্নাই কিংবা ঝাড়গ্রাম টাটা রাঁচি মুম্বাই পর্যন্ত যাতায়াত ট্রেনের। এই লাইনে ভরসা ওয়াগনারও। হিজলি থেকে গোকুলপুর, নিমপুরা থেকে খড়গপুর পর্যন্ত লৌহ সকট যানের চলাচল হয়ে আসছে দীর্ঘকাল ব্যাপী। মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় রেলগাড়ি দাঁড়িয়ে যাওয়ার কারণে সেন্টিংয়ের সময়। তো আমরা বিভিন্নভাবে পড়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। বারবার খড়গপুর রেল শহরের 16 নম্বর ওয়ার্ড অংশ নিয়েছে নির্বাচনে, পৌরসভা থেকে বিধানসভা কিংবা লোকসভায় মিলেছে প্রতিশ্রুতি, কখনো ওভারব্রিজ, কখনো সাবওয়ে, কখনো বিকল্প পথের খোঁজ করা হবে জানিয়ে গেছে রাজনৈতিক শক্তি। প্রতিশ্রুতি থেকেছে তিমিরেই হয়নি প্রতিশ্রুতির বাস্তবায়ন। আবারও একবার প্রচেষ্টা,
খড়গপুর শহরের আরামবাগ এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে। সমস্যা কাটিয়ে হবে কি ওভারব্রিজ কিংবা সাবওয়ে? টনক নড়বে কি রেল দপ্তরের? আমাদের আশ্বাস দিচ্ছেন যেটা হয়ে যাচ্ছে হবে, কিন্তু আমাদের ভোগান্তি আজ শেষ হলো না। আমরা জানি না আমাদের এই জেনারেশন আমরা দেখতে পাবো কিনা, এখানে কিছু হলো কিনা, কিন্তু আমাদের ভোগান্তি এখানে ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না, তাদেরকে ট্রেনের যে তারকাটা তার মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হয়, ফলে আমরা দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যা থেকে মানুষের কাছে গিয়েছিলাম, তারা আমরা নিজেরাই এবার নেমেছি সবাই একজোট হয়ে। এখানে নানা রাজনৈতিক লোকজনরা আছে, নানা মতের লোকজনরা আছে, কিন্তু আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমাদের এলাকার সমস্যা এই নিয়ে আমরা ডিআরএমের কাছে আজকে তদবির করতে এসেছি। খড়গপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। খাদ্য মেলার সূচনা। প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল নালে ছলে খাদ্য মেলার। এবার এটি ১১তম বর্ষে পদার্পণ করল। মোট ৩৮টি স্টল দেওয়া হয়েছে। কলকাতার নামি দামি খাবারের স্টল রয়েছে এখানে। দমদম খাদ্য মেলা শুরু হয়েছিল ১১ বছর আগে। এই মেলাটি হতো আগে দাগা কলোনিতে, কিন্তু ক্রমেই এর ব্যাপ্তি এবং সুনাম বৃদ্ধি হওয়ায় এবারই প্রথম সেটি স্থানান্তরিত হয়ে ইন্দিরা ময়দানে করা হচ্ছে। এই মেলার আয়োজন প্রথম করতে বলেন বিধায়ক ব্রাত্য বসু ১৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস ব্যানার্জিকে। তারপর থেকেই তিনি এই মেলার আয়োজন করে আসছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায়, ব্রাত্য বসু, রতন ঘোষ, অদিতি মুন্সী, অম্বরীশ ভট্টাচার্য, শ্রাবন্তী চ্যাটার্জি সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এই মেলা চলবে ১৬ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই কোন একটা বিভাজনের রাজনীতি, মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। বিজেপির নেতৃত্বে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে ২০২১ সালে তা প্রত্যাখ্যাত হয়েছে, আগামী ২০২৪ হবে। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় শুরু হলো সোনাঝুরি মেলা। শান্তিনিকেতনের আদলে মালদায় শুরু হল সোনাঝুরি মেলা। ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ঘোষ সরকারের যৌথ উদ্যোগে শুরু হল সোনাঝুরি মেলার। মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মহানন্দা শিশু উদ্যানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিসের স্টল রয়েছে মেলায়। আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, কাউন্সিলর তথা মেলার অন্যতম পৃষ্ঠপোষক দুলাল সরকার, চৈতালী ঘোষ সরকার সহ ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আমরা প্রতি বছরের ন্যায় এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা হস্তশিল্পীদের যারা যে যে বিষয়ে পারদর্শী তাদেরকে নিয়ে আমরা এখানে একটা মেলা করি। সেই মেলা আজকে উদ্বোধন হল ১৭ জানুয়ারি ২০২৪ এবং এই মেলায় আমাদের জেলার চেয়ারম্যান ইন্দিরাবাজার পৌরসভার উনি সভাপতিত্ব করছেন, কাউন্সিলর চৈতালী ঘোষ করলেন এবং আমাদের সবাই, আমাদের জেলা শাসক থেকে শুরু করে আমাদের বিধায়ক, আমাদের দুর্গাপুর কাউন্সিলর, জেলা পরিষদের সভাধিপতি মেম্বার সবাই উপস্থিত থেকে এই প্রোগ্রামটাকে সাকসেস করলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ। একটি ইট ভাটা সংলগ্ন জলাশয় বেআইনিভাবে ভরাট করার অভিযোগ উঠল ওই এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়। জানা যায় সেনপাড়া এলাকায় একটি ইট ভাটা রয়েছে। দীর্ঘদিন ধরে ইট ভাটা এবং রাস্তার মাঝামাঝি একটি জলের খাল রয়েছে, সেখান দিয়ে ওই এলাকার জল বিভিন্ন পুকুরে পৌঁছায়। অভিযোগ ওঠে বেশ কয়েকদিন ধরে ইট ভাটার ঘ্যাস দিয়ে ওই জলাশয়টি ভরাট করা হচ্ছিল। প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের অনুমতি ছাড়া জলাশয় ভরাট করতে পারেন ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তি বাপ্পা ঘোষ বলেন ওটা তার সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা। এর আগে চাষিদের স্বার্থে মাটি কেটে জলাশয় করা হয়েছিল, আবার চাষিদের স্বার্থে তিনি ওই জায়গা ভরাট করছেন। এটা জল যাওয়ার জায়গা, যে জায়গাটাকে মাটি পেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমার অভিযোগ আসছে। এটা কোন ব্যক্তিগত জায়গা, এটা কোন সরকারি সম্পত্তি না, এটা হচ্ছে আমার নিজস্ব জমি,
আর এটাই পাশ দিয়ে একটা রাস্তা আছে সরকারি রাস্তা, সেই রাস্তাটাও ভেঙে গেছে, সেই রাস্তাটা আমি ঠিক করে দিচ্ছি সাইড দিয়ে বাঁধন দিয়ে মাটি ফেলে, আর যাতে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় সেটাও আমি দেখছি। এটা কি ঘাস ফেলছেন? হ্যাঁ, এটা ভাটা ভাঙা হয়েছে, ভাটা যে সূচ রাগি ঘাস ফেলে রাস্তাটা শক্ত করে। আচ্ছা, আপনার জমির উপরে কোনো পারমিশন করেছেন এই ঘাস ফেলার? না, এই জমিটা ব্যক্তিগত জমি, আগে তো সমান জমি ছিল, আমি এটা পাট পচানোর জন্য চাষিদের অসুবিধা হতো, সেই সময় কেটেছিলেন, সেই সময় কেটে এখানে পাট পচানো। এটা কি পারমিশন নিয়ে কেটেছিলেন তো? না, তখন কোনো পারমিশন ছিল না, পারমিশন এই তৃণমূল সরকার আসার পর থেকে পারমিশনটা চালু হয়েছে। এখন যেটা করছেন, যেটা বোঝাচ্ছেন সেটাও কোনো এটা বোঝানো হচ্ছে না, মানে উঁচু করছেন যেটা, এটা রাস্তাটার শক্তপক্ত করছে। এই বিষয়ে ওই এলাকার কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা বলেন, ঘটনা সম্পর্কে আমার সম্পূর্ণ জানা নেই, তবে ওই জায়গাটি আসলে কার তা সম্পূর্ণভাবে বিএলআরও বলতে পারবে। এই ব্যাপারটা তো আমি জানি না, কারণ ওই জায়গাটার যে কি পরিবেশ পরিস্থিতি সেটা বলতে পারবো না, তবু আপনারা যখন বলছেন আমি খোঁজ খবর নিয়ে দেখছি। অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। তিনি বলেন, বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি জানতে পারি, আমরা পৌরসভার তরফ থেকে আদতে জায়গাটি কার তা তদন্ত করব, যদি এই ঘটনায় বেআইনি কিছু হয়ে থাকে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। জলা জমিকে ঘাস ফেলে উঁচু করা হচ্ছে, আগে পুকুর ছিল সেটাকে বুঝাই বলবেন। সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে এখন আমি জানতে পারলাম, আমি আমার পৌরসভার বিষয়টা সরাসরি তদন্ত করে যদি বেআইনি কিছু হয়ে থাকে পৌরসভার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশাল আকৃতির রামচন্দ্রের মূর্তি তৈরি জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এই প্রথমবার 22 ফিটের বিশাল আকৃতির রামচন্দ্রের মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে, আর এখন সেই মাটির মূর্তি তৈরি করার কাজে জোর কদমে ব্যস্ত শিল্পীরা। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে, আর সেই সাথে জলপাইগুড়ির 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়াতে বিশাল আকৃতির রামের মূর্তি তৈরি হচ্ছে। আগামী 22 থেকে 25 তারিখ পর্যন্ত বামনপাড়ার রামের মূর্তির সামনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী 22-23 দিন নাকি একটা অনুষ্ঠান হবে, সব রকম মানুষ এখানে সমাবেশ হবে, আর একটা পূজা একটা বৃহৎ আকারেই হবে। এখানে কি বার্তা দিবেন এই রাম মন্দির? রাম মন্দিরে বার্তার কিছু না, এটা ধার্মিক একটা ব্যাপার, যেহেতু 22 তারিখে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামচন্দ্রের, সেই অনুকরণেই বলতে পারেন যে এখানে একটা মানে পূজার আয়োজন করা হয়েছে, সেটা মানে জলপাইগুড়িবাসীর জন্য একটা ভালো জায়গা, ধর্ম করতে পারবে, আসতে পারবে, একটা ভালো উৎসবের মতো হতে পারে। 3 দিন পর কি নষ্ট করে দেওয়া হবে? 3 দিন ব্যাপী পরে তো নষ্ট তো করতেই হবে, কারণ এটা তো ক্ষণস্থায়ী ব্যাপার, এটা চিরস্থায়ী মতো করলে তো আমাদের মানে অন্যরকম ব্যবস্থা করতে হতো, যেহেতু এটা ওই রকম ব্যবস্থা না, মাটি দিয়ে তৈরি হচ্ছে, এটাকে আমাদেরকে ডিস্টার্ব করতে হবে। তাই এখন সেই বিশাল আকৃতির রামের মূর্তি তৈরিতে শিল্পীরা জোর কদমে ব্যস্ত, এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর 2-3 দিন পর পুরো কাজটাই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। বেশ কয়েকদিন থেকেই এই মূর্তির কাছে ব্যস্ত শিল্পীরা। জলপাইগুড়িতে এই ধরনের মূর্তি গড়ার কাজ দেখতেই এখন থেকেই অনেক মানুষ আসছেন। কি তৈরি হচ্ছে, কি বিষয় একটু আপনি বলবো? এটা রাম তৈরি হচ্ছে, এর উদ্বোধন 22 তারিখ হবে। এটা কি স্থায়ী থাকবে? স্থায়ী থাকবে না, 3 দিনের অনুষ্ঠান হবে, 22-23-24। তারপর এটা আস্তে জল দিয়ে গলায় দেওয়া হবে। মানে এটা মূলত কি কিভাবে কয়দিন থেকে তৈরি করছেন, কত ফিট? এটা আজ 22 ফিট তৈরি হচ্ছে, এটা মোটামুটি আজকে নিয়ে 12-13 দিন হয়ে গেল, আমরা 4-5 জন মিলে করছি দিন রাত এক করে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।